প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই নবম প্রকৃতি সংরক্ষণ পদকের এখন খুব আনন্দময় মুহূর্ত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 10 বছরের পথচলা, এই 10 বছরের পথচলায় যত যত অর্জন রয়েছে তার সাথে রয়েছে প্রত্যেক বছরে একটি করে নতুন গানের কথা বলছি। এই 10টি গান নিয়ে এবারে একটি মনোরম পরিবেশনা স্বাগত জানাচ্ছি আজকের মনোমুগ্ধকর পরিবেশনায়। সবুজের ছোঁয়াতে বেজে থাকে প্রাণ, ফুল ফোটে পাখি ডাকে মাঠে হাসে ধান। সবুজের ছোঁয়াতে বেজে থাকে প্রাণ, ফুল ফোটে পাখি ডাকে মাঠে হাসে ধান। সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন। সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন। বেঁচে থাক গহীন নদী অথই পুকুর, অরণ্য ফুল ফল, বেঁচে থাক সবুজ শ্যাম প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্ম স্নিগ্ধ সুনির্ম। সবুজের আঁচলে হাওয়া দেয় দোল, ফুলে ফলে ভরে ওঠে প্রকৃতির কোল। সবুজের আঁচলে হাওয়া দেয় দোল, ফুলে ফলে ভরে ওঠে প্রকৃতির কোল। সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন। ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা। আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ। হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো। আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, মুখ ভরা থই থই বান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। মনের আকাশে ডানা মেলে পাখি, প্রকৃতির উপরসে আছে, আছে মেঘ নদী জল মাটি, আছে অথই প্লাবন সবুজ ছায়া, প্রাণ পতঙ্গ পাখি বাঁধি প্রকৃতি ও প্রাণে, হাঁটু বাঁধনে ভালোবাসার রাখি। প্রাণের মাঝে আকাশ আছে, আছে মেঘ নদী জল মাটি, আছে অথই প্লাবন সবুজ ছায়া, প্রাণ পতঙ্গ পাখি বাঁধি প্রকৃতি প্রাণে, অটুট বাঁধনে ভালোবাসা রাখি। সাগর খেলা করে পাহাড়ের কোলে, সবুজ ঢেউয়ের তোলা কত কথা।
কথা বলে সাগর খেলা করে পাহাড়ের কোলে সবুজ ঢেউয়ের দোলা কত কথা বলে ছোঁয়া দেয় প্রকৃতির বন ছায়ার মায়া খোঁজে অশান্ত মন শান্তির ছোঁয়া দেয় প্রকৃতির বন প্রকৃতি ও জীবনের আহ্বানে মন ছুটেছে সবুজের সন্ধানে প্রকৃতি ও জীবনের আহ্বানে মন ছুটেছে নতুনের সন্ধানে যায় ছুটে প্রাণেরই গানে গানে প্রকৃতি ও জীবনের আহ্বানে মন ছুটে যায় যায় ছুটে প্রাণেরই গানে গানে প্রকৃতি ও জীবনের দালান কোঠার ভিড়ে নেই নীল আকাশ প্রকৃতির ছোঁয়া নেই প্রাণ হাসে ফাঁস দালান কোঠার ভিড়ে নেই নীল আকাশ প্রকৃতির ছোঁয়া নেই প্রাণ হাসে ফাঁস এক টুকরো আকাশ আমার পুরো আকাশ কই খুঁজি শহরে সবুজ খুঁজি বরসার ওই চই চোখে এক টুকরো আকাশ আমার পুরো আকাশ কই খুঁজি শহরে সবুজ খুঁজি বরসার ওই চই চাই আকাশ থাকুক চোখে দেখুক পাখি বন চাই সবুজ থাকুক মনে বাঁচুক প্রকৃতি জীবন চোখে এক টুকরো আকাশ আমার পুরো আকাশ কই খুঁজি শহরে সবুজ খুঁজি বর্ষা সুরে শব্দ মধুর জাগে ভালোবাসা অধিক শব্দে শব্দ দূষণ কানের দৈন্য দশা ছন্দ সুরে শব্দ মধুর জাগে ভালোবাসা অধিক শব্দে শব্দ দূষণ কানের দৈন্য দশা শব্দ ছিল শব্দ আছে থাকবে ও চিরদিন শব্দ নিয়ে সুখের ভুবন হোক না ভাবনাহীন এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়
অযথা হর্ন বাজাবো না গাড়ি চালো না, শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ, নীরব ঘাতক রুখতে হবে তো অঙ্গীকার। চারিদিকে নিকষাধার, রাহু গ্রাসে পৃথিবী, প্রকৃতির বৈর খেলা আমাদের চরম ক্ষতি। চারিদিকে নিকষাধার, রাহু গ্রাসে পৃথিবী, প্রকৃতির বৈর খেলায় আমাদের চরম ক্ষতি। বৈশ্বিক উষ্ণতা বৈরী প্রভাবে ভয়াবহতা, গলছে বরফ, বাড়ছে সাগরের জল ধীরে ধীরে, আইলা শিরর হানছে মরণ আঘাত ফিরে ফিরে, বিলীন হচ্ছে জনপদ সংকটে প্রাণীকুল, প্রকৃতির দুর্দশা আমাদের অকতার মাসুল। সবুজ নির্মল বাতাসে সুস্থ জীবন সবাই মিলে এসো করি প্রকৃতি সংরক্ষণ, স্নিগ্ধ সবুজ নির্মল বাতাসে সুস্থ জীবন সবাই মিলে এসো করি প্রকৃতি সংরক্ষণ। অবারিত প্রকৃতির আছে চারিদিকে উন্মুক্ত দুয়ার, অবারিত প্রকৃতির আছে চারিদিকে উন্মুক্ত দুয়ার, নির্মল বিশুদ্ধ বাতাস বুক ভরসা, সকল প্রাণের অধিকার, সুন্দর পৃথিবী সুস্থ পরিবেশ, করতে হবে সংরক্ষণ, এই হোক আমাদের অঙ্গীকার। সকল প্রাণের অধিকার, সুন্দর পৃথিবী সুস্থ পরিবেশ, এই হোক আমাদের অঙ্গীকার। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ, হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ করে। বন্ধনে বৃক্ষরাজি প্রাণীকুল আর মানুষের কল্যাণে, চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই
পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারাক্ষণ শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সম্মানিত উপস্থিতি গত দশটি বছরে প্রকৃতি নিয়ে সচেতনতামূলক যে গানগুলোর পরিকল্পনা করেছেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু সেই গানগুলোর অংশগুলো নিয়ে আপনারা উপভোগ করলেন আমাদের এই পরিবেশনা প্রকৃত জীবন ফাউন্ডেশন চ্যানেল আই নবম প্রকৃতি সংরক্ষণ পদক 2019 সন্ধ্যায় এখন ভ্যালেরি এ টেইলরের জীবন নিয়ে এবং তার কর্মময় ভুবন নিয়ে একটি ভিডিও চিত্রে দেখবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই মাল্টিমিডিয়া স্ক্রিনে তাকাবার এ দেশের যেসব মানুষ জীবনের সব আশা হারিয়ে অন্ধকারে নিমজ্জিত তাদের সামনে এক টুকরো স্বপ্নের নাম ভ্যালেরি অ্যান টেইলর বাংলাদেশের অসহায় মানুষের জীবনের জন্য তিনি এক আলোকবর্তিকা পক্ষাঘাতগ্রস্তদের সেবা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও তিনি অবদান রেখে চলেছেন মহিষী এই সেবিকা 1944 সালে ইংল্যান্ডের কেন্ট শহরে টেইলর পরিবারে জন্মগ্রহণ করেন একজন শিক্ষানবিশ ফিজিওথেরাপিস্ট হিসেবে তিনি প্রথম 1969 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভ্যালেরি অ্যান টেইলর ইংল্যান্ডে ফিরে যান কিন্তু মাতৃভূমির বন্ধন তাঁকে আটকাতে পারেনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে এসে তিনি অনুভব করেন পক্ষাঘাতগ্রস্তদের জন্য স্থায়ী পুনর্বাসন দরকার এরই ধারাবাহিকতায় মাত্র 4 রোগী নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের 2 পরিত্যক্ত গোডাউন সংস্কার করে চিকিৎসা সেবা শুরু করেন 1979 সালে ক্ষুদ্র পরিসরে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড CRP প্রতিষ্ঠা করেন 1990 সালে ঢাকার অদূরে সাভারে CRP-র স্থায়ী কেন্দ্র স্থাপিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও আর্থসামাজিক উন্নয়নে CRP-র কর্মকাণ্ড বর্তমানে দেশের 115 উপজেলায় বিস্তৃত স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও তিনি নীরবে কাজ করে যাচ্ছেন মনোরম প্রাকৃতিক সুশ্যামল পরিবেশে তিনি নিজ হাতে CRP-কে গড়ে তুলেছেন ভ্যালেরি টেইলরের প্রতিবন্ধী মানুষের প্রতি ভালোবাসা এবং ওনার যে জীবন উৎসর্গ করে দেওয়ার যে ত্যাগ তিতিক্ষা তা আমরা সবাই জানি এর পাশাপাশি ওনার প্রকৃতি এবং জীবন সম্বন্ধে আরও যে অনেক কিছু রয়েছে অনেকের হয়তো অজানা রয়ে গেছে যেমন CRP-তে এসে আপনারা দেখছেন যে এই যে গাছপালা পরিবেষ্টিত CRP এবং অনেকে এসে বলে যে এত গাছপালা এত ডালপালা কেন আমরা কাটি না আমরা কাটতে পারি না ওনার বিশেষ এগুলোর প্রতি মায়ার জন্য অর্থাৎ গাছের প্রতি ওনার রয়েছে অকৃত্রিম ভালোবাসা এবং মায়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ভ্যালেরি টেইলরকে প্রকৃতি সংরক্ষণের যে পদকের জন্য মনোনীত করেছেন এটা আমার মনে হয় আমাদের CRP-তে যারা ওনার সাথে কাজ করেন সবাই এক বাক্যে বলবেন যে আপনারা ওনার এই দিকটা তুলে ধরার জন্য একটা একেবারে উপযুক্ত পদক ওনাকে দিতে যাচ্ছেন তিনি তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নানান উদ্যোগ গ্রহণ করেছেন
পরিবেশের ভারসাম্য রক্ষায় নার্সারির মাধ্যমে ফলজ বনজ ঔষধি গাছের চারা উৎপাদন করছেন। পরিবেশ সংরক্ষণের জন্য সিআরপিতে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব হস্তশিল্প তৈরি হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সেবা নিয়ে সুস্থ হয়ে নিজেরাই পরিবেশ বান্ধব হুইল চেয়ার ও খেলনা তৈরি করছেন। উনি মনে করেন যে শুধু শারীরিকভাবে অসুস্থ হলে যে ঘরে বসে থাকতে হবে এটা না, উনি মনে করেন যে উপযুক্ত পরিবেশ পেলে আমরাও কাজ করতে পারি। মিস ভ্যালেরি টেলারের এই গুণটির পাশাপাশি আরও একটি দিক আছে, উনি প্রকৃতিকেও ভালোবাসেন। উনি গাছের যত্ন নেন, গাছ লাগান এবং আমাদেরকেও বলেন, আমাদের যারা ভর্তিকৃত রুগী আছে তারা ছুটির পরে গ্রামে গিয়ে তারা যখন নিজের পরিবারে কাজ করবে তখন তারা যেন গাছেরও পরিচর্যা করতে পারে, এভাবে হুইল চেয়ারে বসেও কীভাবে কাজ করবে এই কাজগুলো উনি শেখান, এখানে প্রশিক্ষণ দেন। ওনার এই যে প্রকৃতির প্রতি এত ভালোবাসা, গাছের প্রতি এত ভালোবাসা, এটা যে একটা স্বীকৃতি দিচ্ছে, আমরা সিআরপি পরিবারের পক্ষ থেকে ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমাদের শ্রদ্ধেয় সিস্টার আমাদের যে সাহচর্য দিয়ে প্রতিষ্ঠিত করেছে, সেই সাথে সাথে বৃক্ষ উনি খুব যত্ন সহকারে লালন করেন। আমাদের এখানে নার্সারির এবং সাদ বাগানেরও উনি তৈরি করেছেন। আমরা এর মাধ্যমে প্রকৃতিকে আরও নিকট থেকে দেখতে পাই। আমরা জানতে পারলাম প্রকৃত জীবন ফাউন্ডেশন ওনাকে যে পদ্ম প্রদান করছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। পরিত্যক্ত এবং অব্যবহৃত কাগজ রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করে প্রকৃতি পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন। সিআরপিতে তৈরি করেছেন বৃষ্টিনন্দন ভাস্কর্য। পণ্য সামগ্রী উৎপাদন ছাড়াও বাগান করা, জৈব সার তৈরি, মাশরুম চাষসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা এসব প্রশিক্ষণ নিয়ে পরিবেশ বান্ধব জীবিকা অর্জনের মাধ্যমে যেন আত্মনির্ভরশীল হতে পারেন। উইলিয়াম ও মেরি টেলার স্কুলে পরিবেশ শিক্ষার প্রসারে শিশুদের মাঝে পরিবেশ বান্ধব খেলনা সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য পরিবেশ শিক্ষা সহায়ক পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করছেন। তাঁর অবসর কাটে বৃক্ষশোভিত সিআরপির মাঝে।